রাজ্যে স্বাস্থ্য দপ্তরে 6000 প্লাস শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, তেমনই একটা আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন দৈনিক পত্রিকা প্রকাশিত, তো এটা পেপার কাটিং, ঠিক আছে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুত করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। রাজ্যে শীঘ্রই 6000 নার্স নিয়োগ, তো 6000 নার্স নিয়োগ করবে রাজ্য সরকার, শীঘ্রই শুরু হবে সেই প্রক্রিয়া। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বৈঠকে উঠে এসেছে এই তথ্য। স্বাস্থ্যক্ষেত্রে লোকবলের অভাব নিয়ে মমতার প্রশ্নের উত্তরে দপ্তরের কর্তারা জানান, রাজ্যে চিকিৎসক ও নার্স মিলিয়ে 10000 শূন্যপদ রয়েছে, এর মধ্যে 6000 নার্সের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায়। মমতা তাকে বলেন, স্বচ্ছতার সঙ্গে দ্রুত সমস্ত নিয়োগ করতে হবে। শুধু তাই নয়, এদিন বৈঠকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণের জন্য জমির অভাবের প্রসঙ্গ উত্থাপন করেন সেখানকার কর্তারা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, রাজ্যে শীঘ্রই 6000 নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো এটা আপনাদের পেপার কাটিং, ঠিক আছে, দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে। তো এরকম পত্রিকা প্রায় খবর প্রকাশিত হয়, নতুন নতুন আপডেট প্রকাশিত হয়, তো শুধুমাত্র পেপার পত্রিকায় রয়ে যায়, তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, ঠিক আছে। তো জানি না এটা কতটা সত্যি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যেটা আপনাদের আপডেট পেয়েছি, তো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, শেয়ার করলাম, ঠিক আছে।